জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন সেসব উত্তর নিয়ে, বা আপনিও হয়তো প্রশ্ন করে থাকেন, হ্যাঁ, যে ধর্মীয় শাস্ত্রের বা এই জীবনকে সুন্দর করে পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে কী কী নিয়ম মানতে হবে। তাই সবার প্রশ্ন এক একজনকে ধরে দেওয়া যায় না, সবার প্রশ্ন আজ আমি নিয়ে এসেছি, আপনারা শ্রবণ করুন। এবং আপনারও যদি কিছু অজানা থাকে সে কথাগুলো আজ এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলের মাধ্যমে আপনারা শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা। আর ভক্তরা মাতাজিরা, যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করবেন, এবং যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনার শাস্ত্রীয় বিধিনিধি এবং আপনার মনের প্রশ্ন, অজানা কথা ধর্ম, সনাতন ধর্মের এবং একাদশীর মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণের যে 12 মাসে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো আপনি ঘরে বসে জানতে পারবেন এবং শ্রবণ করতে পারবেন। এবং যারা এখনও দীক্ষা নেননি, দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, সদ্গুরুর দিব্য জ্ঞানের মাধ্যমেই আপনি কিন্তু এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারেন। তাই এখন আসি মূল পর্বে, যে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি কি কি জানতে পারবেন, যে এই একাদশী পালন করে ঘরের কেউ যদি আমিষ আহার গ্রহণ করে তাহলে তাদের কি করণীয়। এবং যারা অনেকেই প্রশ্ন করেছেন যে মাছ মাংস খেয়ে গলায় ক প্যাচের তুলসীমালা পড়তে পারবেন, এবং আরও প্রশ্ন হচ্ছে যে সংকল্প মন্ত্র পারণা মন্ত্র মনে থাকে না, অনেকেই আছে একাদশী করছেন সংকল্প মন্ত্র পারণা মন্ত্র মনে থাকে না, তারা কি করবেন। আরও জানতে পারবেন যে আপনি নির্দিষ্ট সময়ে পড়তে হবে, আমি তারপরে যে একাদশী যারা শুরু করেছিলেন, অনেকে একাদশী হয়তো যে কোনো শারীরিক কারণে আপনি একাদশী বন্ধ করে ফেলেছেন, তো আবার তারা কি নতুন করে একাদশী শুরু করতে পারবেন, বা একাদশী আপনি কী করে করবেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা নিষ্ঠার সহিত আজকে শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নোত্তর পর্ব। তাই প্রথম প্রশ্ন, জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রশ্ন এসছে যে মহারাজ, আমি একাদশী পালন করি, ঘরের কেউ আর একাদশী ব্রত করতে চায় না, অনেক বোঝাই আমি তাদের কিন্তু তারা আমার কথা শোনে না, আমি একাদশীর দিন তাদের জন্য আমিষ রান্না করতে হয়, এই অবস্থায় কি করব বুঝে উঠতে পারছি না। আজকের দিনে দেখেন এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের ফ্যামিলিতে, যে ঘরের সবাই কিন্তু একাদশী করে না, হয়তো বাবা মা করে সন্তান করে না, সন্তান করতে চাইলে বাবা মা করে না, স্বামী স্ত্রী করে হয়তো ছেলে মেয়ে করতে চায় না, এই যে একটা কলহ, হ্যাঁ প্রভাব। আপনি কি করবেন দেখুন, আজকে সংসারে আপনি ঝগড়া অশান্তি ঝামেলা করে কি করবেন, হয়তো আপনার একাদশী বন্ধটা নিজেরই বন্ধ হয়ে যাবে না, সব কিছু ব্যালেন্স করে করুন। আপনার পরিবারে যত আরও ছেলে মেয়ে স্বামী আছে তাদেরকে আপনি বোঝান যে একাদশী ব্রত হল ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ব্রত, শাস্ত্রে এটাকে শ্রেষ্ঠ ব্রত বলেছে, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তাই আপনি তো একাদশী করছেন, আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন, তবে মাতাজি আপনি চেষ্টা করবেন যে একাদশীর দিন আপনি অন্তত বাড়িতে যাতে আমিষ আহার রান্না আপনার বন্ধ থাকে, আপনার পরিবারের অন্যান্যরা যদি আমিষ আহার খেতে যায় আপনি তাদেরকে বোঝান অন্তত আপনি নিরামিষ আহার করুন, বা তাদেরকে নিয়ে অনুকল্প প্রসাদ আপনি ব্যবস্থা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করে, হ্যাঁ, সেই বিভিন্ন রকম ফল বা অনুকল্প প্রসাদ গ্রহণ করে পরিবারের সবাই মিলে আস্তে আস্তে আপনারা একাদশী ব্রত করুন, হ্যাঁ, এবং বোঝান। আপনি দেখেন একটু কষ্ট হবে কলিযুগে, দেখেন কলিযুগের চারটি লক্ষণ, চারটি লক্ষণ কি, হ্যাঁ, নেশা, নেশাগ্রস্ত, তারপরে পরস্ত্রী গমন, তারপরে আপনার অধর্ম সংস্থাপন, তারপরে আপনার কি আছে, কসাইখানা। এই কলিযুগের চারটে ধর্ম লক্ষণ, কলির লক্ষণ এগুলো। তাই আপনারা আস্তে আস্তে করুন, একবারে আজকের দিনে যে কলির প্রভাব আমরা কেউ সবাইকে ধর্মপথে আনতে পারবো না, সাধুসঙ্গ করতে পারবো, করাতে পারবো না। যারা হতে চায় ধার্মিক তাদেরকে আপনি এই লাইনে আনুন, এবং আপনি একাদশী থেকে একাদশীর দিন অবশ্যই আমিষ রান্না করা বন্ধ রাখবেন, তাহলে আপনি ভগবানের প্রিয় হতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন এসছে, মহারাজ প্রণাম নেবেন, হাবড়া থেকে বলছি,
মাছ মাংস খেয়ে গলায় কত পেঁচের তুলসী মালা পরতে পারবো, এই কথাটা একটু আমাকে কৃপা করে বুঝিয়ে দেবেন। হাবড়া থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে প্রশ্ন এসছে যে মাছ মাংস খেয়ে গলায় তুলসী মালা কত পেঁচ পরতে পারবে। আজকে দেখেন এগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে সমাজে, কিন্তু অনেকেই বলে যে আজকে কিন্তু সমাজে অনেকে সনাতন ধর্মী মানুষটা এই গলায় তুলসীর মালা পড়ছে, তিলক দিচ্ছে, হ্যাঁ, বা অনেকে ব্যঙ্গ করছে, কিন্তু জানতে চেয়েছেন কি যে মাছ মাংস খেয়ে আপনি গলায় তুলসী মালা কত পেঁচ পরবেন। দেখেন আপনি চেষ্টা করবেন মাছ মাংস বর্জন করার, যদি একান্তই আপনি না পারেন তাহলে কি করবেন, আপনি এই তুলসীর মালা গলায় যখন ধারণ করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে দাঁড়িয়ে মনে বাসনা রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ খুব কাতরভাবে বলবেন যে আমি এখন আমার মনে বাসনা আছে তুলসী মালা পরব, নিরামিষ আহার গ্রহণ করব, হ্যাঁ, শাস্ত্রের বিধি সব মানব, কিন্তু এখন পারিপার্শ্বিক বা প্রতিকূলতার কারণে পরিবারের চাপে অন্যান্য সদস্যদের মন রক্ষা করতে গিয়ে আমি এসব কিছু করতে পারছি না, এসব বলে আপনি কি করবেন মনে বাসনা রেখে যে আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে আমি সব শাস্ত্রের নিয়ম মেনেই আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সেবা করব, এই কথা বলে আপনি অন্তত গলায় দু পেঁচ মালা পরবেন। প্রথম যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন দু পেঁচ মালা পরুন, তাতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সঞ্চয় করবেন, কিন্তু মনে বাসনা রেখে ভগবানের কাছে কাতরভাবে বিনীত প্রার্থনা করতে হবে ভক্তরা মাতাজী, তবে আপনি গলায় তুলসী মালা পরুন, কারণ তুলসী মালা আমাদের হিন্দুদের একটা লক্ষণ, এবং তুলসী মালা গলায় রেখে যদি শাস্ত্রে আছে আপনি মৃত্যুবরণ করেন তাহলে জমালোকের লোক আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না, তুলসী মালা গলায় থাকা মানে আপনি বিষ্ণুর লোক, কারণ তুলসী হল ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় বিদ্যমান, এবং তুলসী দেবী কিন্তু আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে, এই তুলসী প্রণাম মন্ত্রী সেটা আছে। তাই মাতাজি আপনি আস্তে আস্তে, হ্যাঁ, আমিষ আহার ছেড়ে তুলসী মালা গলায় পরুন, কে কি বলছে সেদিকে আপনি প্রশ্রয় দেবেন না। আজকে সমাজে দেখেন আমরা যখন মন্দিরে যাই সবাইকে আমরা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ বুঝি হই, অনেকে আছে আমিষ আহার গ্রহণ করে মন্দিরে যাচ্ছে প্রণাম করছে, তাতে কি হয়েছে, ভগবান কি তাদেরকে ফেলে দেবে? না, যে আমরা যেরকম কর্ম করব, যে যেরকম মনে আমাদের বাসনা থাকবে সে কর্ম অনুপাতেই আমরা সংসারে জীবন ধারণ করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। আপনি গলায় তুলসী মালা পরুন দু পেঁচ, তবু ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন, এবং আশেপাশে সবাইকে এই ব্যাপারটা এইভাবেই আপনি বুঝিয়ে দেবেন আমি যেভাবে আপনাকে বললাম। তিন নম্বরে আসি, মালদা থেকে সবিতা মাতাজি জানতে চেয়েছেন, প্রভু আমার একাদশী সংকল্প মন্ত্র ও পারণা মন্ত্র মনে থাকে না, এই অবস্থায় একাদশী আমি সব নিষ্ঠার সাথে পালন করছি, আমি সংকল্প ও পারণা মন্ত্র যেহেতু মনে থাকে না তাহলে অন্য কোনো মন্ত্র বলে একাদশী আমি পালন করতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। আজকের দিনে দেখেন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, অনেক বয়স্ক বয়স্ক মাতাজি আছে যারা হয়তো লেখাপড়া সেইভাবে শিখে নাই, তারা অনেক কিছু মনে রাখতে পারে না বা উচ্চারণ করতে পারে না, বা অনেকে আছে বাংলা ভালো করে পড়তে পারে না, সংস্কৃত তো অনেক কঠিন, তো কী হয়েছে শাস্ত্রে আছে যে সংকল্প মন্ত্র করতে হয় সংকল্প একাদশীর দিন, পারণা মন্ত্র বলে পারণা করতে হয়, তো শাস্ত্রে কী বলেছে যারা একাদশীর দিন সংকল্প মন্ত্র বা পারণা মন্ত্র পারবেন না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর কলিযুগের জন্য করে দিয়েছে যে আপনি পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনি সংকল্প করতে পারবেন এবং পারণা করতে পারবেন। পঞ্চতত্ত্ব মহামন্ত্র কি আপনি দেখেন এটা সবাই পারবেন, জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা হলো পঞ্চতত্ত্ব। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনি একাদশী দিন সংকল্প করতে পারবেন, পারণা করতে পারবেন ভক্তরা মাতাজীরা। যারা মনে থাকে না আপনার সাথে যদি কেউ ভক্ত মাতাজি আলোচনা করে আপনিও তাদেরকে সেটাই প্রচার করবেন যে সংকল্প মন্ত্র অনেকের মনে থাকে না, সংকল্প মন্ত্র কি, একাদশাং নিরাহং স্থিতা অহম অপরিহরণী পুষ্কামি পুণ্ডরীষ্কাক্ষ শরণাঙ্গে ভবাচ্যত, এটা হলো আমাদের ভিডিওতে পেয়ে যাবেন সংকল্প মন্ত্র। পারণা মন্ত্র হলো অজ্ঞানাদ মহিন্দস্য ব্রতনান কেশব প্রসিদ সমুখনত জ্ঞানদৃষ্টি প্রদুভব, এটা হলো পারণা মন্ত্র। তাই এগুলো যদি মনে না থাকে ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী সংকল্প পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে করবেন, একাদশীর পারণার আগেও এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনারা অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করে আপনি পারণা করে একাদশী ভঙ্গ করবেন। তারপর আসি পরের প্রশ্নে, রানাঘাট থেকে বলছি,
গীতা কি সারাদিনের যে কোনো সময় পড়া যাবে, না কোনো নির্দিষ্ট সময় পড়তে হবে? আমি একজন গৃহস্থ মানুষ, মহারাজ আমাকে একটু উপদেশ দেবেন। খুব সুন্দর প্রশ্ন। যে আমরা যে শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করার কথা বলি, সে ভক্ত মাতাজি হ্যাঁ মনে খুব আগ্রহ হয়েছে যে গীতা কখন পড়তে হবে। দেখুন, আমরা বিশেষ করে শাস্ত্র যখন অধ্যয়ন করব, তখন আমাদের হ্যাঁ এই শরীরটাকে সহ্য অসুজ অবস্থায় পর না পড়লেই ভালো। হ্যাঁ, আপনি তো বাড়িতে থাকেন বা যেখানে থাকেন স্নান করেন, স্নান করে উঠে পরিষ্কার জামা কাপড় পরে বা একদম নতুনও পড়তে পারেন, বা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে আপনি অবশ্যই স্নান করে তুলসীকে জল প্রদান করে তারপরে গীতা অধ্যয়ন করবেন। বা আপনি দিনের যে কোনো সময় আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো বিধিনির্দেশ নেই মাতাজি। ভক্তরা, আপনারা দিনের এই যে 24 ঘন্টার মধ্যে আমরা যে গৃহস্থ, আপনি গৃহস্থ কাজকর্মে ব্যস্ত থাকেন, হয়তো সময় পান না, বুঝে উঠতে পারছেন না কখন গীতা পড়বেন, আপনি চেষ্টা করবেন স্নান করে উঠে 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 15 মিনিট হোক, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিগ্রহের সামনে আপনি বসে আমাদের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, যেটা ইসকন আজকে সারা পৃথিবীতে 99 ভাষায় প্রচারিত করছে, সেই গীতাটা পড়বেন। তাহলে খুব সুন্দর বাংলা ভাষায় মাহাত্ম, তাৎপর্য, সুন্দর ব্যাখ্যা সংস্কৃত ভাষাটা বাংলায় আছে, সেটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই গীতা পড়ুন। আমি শাস্ত্রে সেটাই বলি, যে পড়ে না গীতা তার জীবন বৃথা, যে বাড়িতে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করাই হলো বৃথা। এটা এক সুন্দর করে পরিষ্কার আপনার শ্রবণ করুন গীতা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণে আপনি খুব সহজে সন্তুষ্ট বিধান করতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তাই গীতা প্রতিদিন পড়া মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনার বসবাস করা। কারণ গীতা মানে ভগবান, ভগবান মানেই শ্রীমদ ভগবদ গীতা। হরি বল হরি বল। আজকে শেষ প্রশ্ন কলকাতা থেকে লীলাবাসু মাতাজি জানতে চেয়েছেন, মহারাজ আমার বেশ কদিন খুব শরীর খারাপ ছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম, মাঝখানে কয়েকটা একাদশী পালন করতে পারিনি, এই অবস্থায় কি আমি আবার একাদশী ধরতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। সবারই কিন্তু এটা পার্সোনাল প্রবলেম, সমস্যা। অনেকে একাদশী হয়তো বন্ধুবান্ধবের কথায় বা ইস্কন মন্দিরে গিয়ে কথায়, বা অনেকে আমাদের মতো যারা আমরা ইউটিউবের মাধ্যমে ধর্মপ্রচার করছি, আমাদের কথা শুনে একাদশী শুরু করে আবার হয়তো বিভিন্ন কারণে, সামাজিক কারণে বা কাজের চাপে বা পড়াশোনার চাপে একাদশী ছেড়ে দেয় বা অসুস্থতার কারণে ছেড়ে করতে পারে না, আবার হ্যাঁ করতে পারবে কি না। আজকে সবার মনের কথাটা আপনি লীলা মাতাজি আপনি তুলে ধরেছেন। অবশ্যই আপনার বয়স হয়েছে, আপনার শরীর খারাপ ছিল, সব ঠিক আছে, আপনি আবার শরীর যখন পারমিট করবে আপনি একাদশী শুরু করুন। একাদশী অবশ্যই শুরু করতে পারবেন। কারণ কি? সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। একাদশী ব্রততেই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি খুব সহজে সন্তুষ্ট বিধান করতে পারবেন, আর কোনো ব্রততে হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এটা যুধিষ্ঠির মহারাজকে সমস্ত একাদশী মাহাত্ম্য সেটা শুনিয়ে গেছেন। তাই মাতাজি আপনি অসুস্থ ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপায় আপনি সুস্থ হন, সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি। আপনি আমার একজন ভক্ত, হ্যাঁ ভিউয়ার্স, আপনি বয়স্ক মাতাজি, কেউ যদি একাদশী শুরু করেছেন হয়তো পারিপার্শ্বিক কারণে আপনারা একাদশী করতে পারছেন না, একটা ভঙ্গ হয়ে গেছে, ভয় পাচ্ছেন আবার একাদশী ধরবেন কিনা, ভয়ের কারণ নেই। আজকের দিনে ধর্ম জিনিসটা ভয়ের নয়। আমরা ধর্ম জানি না, আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই বলে আমরা সব কিছুতে আজকে বিধ্বস্তম্ভ হয়ে পড়ছি। এবং আজকে এই চারিদিকে জাগতিক সমাজে যার কারণে এত অশান্তি, হ্যাঁ একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে হৃদয়ে ধর্ম নেই বলে। তাই আপনি এই হৃদয়ে ধর্ম ধারণ করে আপনি অবশ্যই, যারা একাদশী শুরু করেছেন মাঝখানে করতে পারেননি, আবার আপনারা যখনই আপনি যত তাড়াতাড়ি পারবেন একাদশী ব্রত আবার শুরু করুন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, বা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আপনার মনের প্রশ্ন আমার উত্তর নিয়ে নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে, যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।